मद्यप अवस्थाय बाड़ीते प्रवेश करे एक महिला के धारालो अस्त्र दिए कोप मारार अभियोग उठल एक युवकेर बिरुद्धे। घटनाटी घटेछे नदियार शांतिपुरे सूत्रागड़ अंचलेर पश्चिम कारीगर पाड़ा एलाकाय। अभियोग शुक्रवार राते आरिफ उल्लार बाड़ीते मद्यप अवस्थाय एक युवक प्रवेश करे आरिफ उल्ला के मारधर शुरू करे। तार स्त्री ताके बाँचाते गेले ताके धारालो अस्त्र दिए कोप मारे ओई युवक बोले अभियोग करेन आरिफ उल्ला। রাতেই তার স্ত্রীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। শনিবার চিকিৎসার পর তাকে ছুটি দিয়ে দেয়া হয়। এতে ঢুকে কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমার বাড়ি ঢুকে মারধর করেছে। কোথায় বাড়ি আপনার? সূত্রগড় পশ্চিম কারিগর পাড়ায়। কখন হয়েছে ঘটনা? রাত 2টা নাগাদ। আচ্ছা, মানে কি কারণে হামলা? গালমন্দ করে প্রায় প্রায় দেয় বলতে যাই, যে কালকে বলতে গেছি, আমাকে ধরে এমনি কিল ঘুষি মারে, সেলাই ন্যাপটা দেওয়া মারতে যাই, আমার বউ ডাকাতে গেলে আমার বউ বাঁ হাতে কোপটা লাগে। আপনার বাড়িতে ঢুকে? হ্যাঁ, একদম আমার দরজায়। মদ্যপ অবস্থা ছিল? হ্যাঁ, নেশা করে এসেছিল। কজন ছিল? ও ছিল একাই। একাই? কি নাম সেটা? কি নাম সেটা? কুতুব কারিগর। আচ্ছা, বাড়ি কোথায়? ওর সুদরগড় কারিগর পাড়া। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আপনার স্ত্রীর এখন স্বাভাবিক অবস্থা কি? মোটামুটি কালকে রাত্রে হাসপাতাল থেকে বাড়ি এনেছিলাম, বাড়িতে আছে। কি চাইছেন আপনি এখন? আমি চাই কেস করবো না। শনিবার শান্তিপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আরিফ উল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। মদ্যপ অবস্থায় বাড়িতে প্রবেশ করে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের পশ্চিম কারিগর পাড়া এলাকায়। অভিযোগ শুক্রবার রাতে আরিফ উল্লার বাড়িতে মদ্যপ অবস্থায় এক যুবক প্রবেশ করে আরিফ উল্লাকে মারধর শুরু করে। তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই যুবক বলে অভিযোগ করেন আরিফ উল্লা। রাতেই তার স্ত্রীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। শনিবার চিকিৎসার পর তাকে ছুটি দিয়ে দেয়া হয়। এতে ঢুকে কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমার বাড়ি ঢুকে মারধর করেছে। কোথায় বাড়ি আপনার? সূত্রগড় পশ্চিম কারিগর পাড়ায়। কখন হয়েছে ঘটনা? রাত 2টা নাগাদ। আচ্ছা, মানে কি কারণে হামলা? গালমন্দ করে প্রায় প্রায় দেয় বলতে যাই, যে কালকে বলতে গেছি, আমাকে ধরে এমনি কিল ঘুষি মারে, সেলাই ন্যাপটা দেওয়া মারতে যাই, আমার বউ ডাকাতে গেলে আমার বউ বাঁ হাতে কোপটা লাগে। আপনার বাড়িতে ঢুকে? হ্যাঁ, একদম আমার দরজায়। মদ্যপ অবস্থা ছিল? হ্যাঁ, নেশা করে এসেছিল। কজন ছিল? ও ছিল একাই। একাই? কি নাম সেটা? কি নাম সেটা? কুতুব কারিগর। আচ্ছা, বাড়ি কোথায়? ওর সুদরগড় কারিগর পাড়া। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আপনার স্ত্রীর এখন স্বাভাবিক অবস্থা কি? মোটামুটি কালকে রাত্রে হাসপাতাল থেকে বাড়ি এনেছিলাম, বাড়িতে আছে। কি চাইছেন আপনি এখন? আমি চাই কেস করবো না। শনিবার শান্তিপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আরিফ উল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।